মুন্ডেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে খানাকুলের মাঝপুর তালতলা এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নদী থেকে নৌকা করে বালি তোলার সময় তাদের হাতে নাতে ধরে খানাকুল পুলিশ। দ্রুতলা নদী থেকে বালি তুলে ইঞ্জিন ভ্যানে করে পাচার করছিল বলে জানা গিয়েছে। ধৃতদের প্রত্যেকেরই বাড়ি পরশুরা থানার বরদিগ্রুই এলাকায় বলে খবর। নাম লাল মোহাম্মদ খান, শেখ তোষারফ হোসেন ও শেখ সাবির। পুলিশ ইঞ্জিন ভ্যানগুলিকেও আটক করেছে। কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।